অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। এই মহাসংযোগ, এই আটটি রাশিকে রেকর্ড ভাঙতে চলেছে, অর্থাৎ মঙ্গল, বুধ এবং শুক্র একত্রে মিথুন রাশির ঘরে অবস্থান করছে। আগামী সাত দিনের মধ্যে এই আটটি রাশির মানুষের অর্থনৈতিক দিক থেকে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তো শুরু করা যাক এই আট রাশির রেকর্ড ভাঙতে চলেছে ত্রিগ্রহী যোগ। মঙ্গল, শুক্র এবং বুধ মিথুন রাশিতে অবস্থান, আট রাশির ক্ষেত্রে ধন বর্ষা হতে চলেছে, অপার ধন পেতে চলেছে। লটারি, শেয়ার, ফাটকা, জুয়া, সাট্টা থেকে, এবং যারা ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছে বা যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছে, তারাও কিন্তু এই সময় যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু তাদের হবে। গোল্ড থেকে লাভ, চাঁদি থেকে লাভ, পেট্রোল কেমিক্যালের সঙ্গে যারা যুক্ত আছে, কয়লা খনির সাথে যারা যুক্ত আছে, তারা এই জায়গা থেকে কিন্তু লাভ কিন্তু পেতে চলেছে। এবং লটারি প্রাপ্তির মহা সংযোগ হতে চলেছে এই আট রাশির মানুষের আগামী সাত দিনের মধ্যে, অর্থাৎ আজ থেকে সাত দিন। এই সাত দিনের মধ্যে কিন্তু লটারি থেকে প্রচুর অর্থ কিন্তু পেতে চলেছে এই আট রাশির মানুষ। এবং কর্মক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে পরিবর্তন, যারা কর্ম পাচ্ছিলেন না, কর্মক্ষেত্রের প্রমোশন, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। তো কোন কোন এই আট রাশি এই রেকর্ড ভাঙতে চলেছে, প্রথম রাশির কথা আমি বলবো। সে রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, আপনারা শ্বশুরালয় থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা, লটারি ফাটকা থেকে আপনারা অর্থ পাবেন, শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি, পেট্রোল কেমিক্যালের সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত আছে, হোটেল ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছে, তারা কিন্তু এই সময় মধ্যে কিন্তু প্রচুর অর্থ কিন্তু পেতে চলেছেন। দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। রাশিতেই অবস্থান করছে ত্রিগ্রহী যোগ। রাশিতে এই ত্রিগ্রহী যোগ মিথুন রাশির ক্ষেত্রে ধনের জায়গাটা বিশেষভাবে লাভ কিন্তু দিতে চলেছে, আকস্মিক ধন প্রাপ্তি। এবং এই সময়ের মধ্যে লটারি, শেয়ার, ফাটকা থেকে কিন্তু এবং কর্মের জায়গাটা বিশেষভাবে প্রশস্ত হতে চলেছে, অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আর্থিক জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো এবং ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা এই সময়ের মধ্যে পাবেন। তিন নম্বর রাশি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আকস্মিক ধন বর্ষা হতে চলেছে, ব্যবসাতে যথেষ্ট ডেভেলপমেন্ট হবে আপনাদের। এবং এই সময়ে এই ত্রিগ্রহী যোগ আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে, অর্থাৎ এর পরবর্তী সময়ের মধ্যে আপনারা কিন্তু কর্মক্ষেত্রে ভালো পরিবর্তন কিন্তু আপনারা পেতে চলেছেন। অর্থাৎ ত্রিগ্রহী যোগে আপনার সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেবে এবং ভাগ্যের সহায়তা পাওয়া, ভাগ্যের সাপোর্ট পাওয়া এই জায়গাটা কিন্তু দেবে। পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে এবং লটারি থেকে, শেয়ার থেকে, গোল্ড থেকে, চাঁদি থেকে আপনারা কিন্তু লাভ এই সময় কিন্তু পাবেন। এবং ধনপতি একাদশভাবে অবস্থান, ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত করবে। এরপরের যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চার নম্বর রাশি কন্যা। কন্যা রাশির ক্ষেত্রে এই মহাসংযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু
নিশ্চিত নিশ্চিত রূপে ভাগ্যোদয় করতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে, আপনার প্রপার্টির দিক থেকে এই সময়ের মধ্যে, অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে নিশ্চিত রূপে ভাগ্যোদয়, লটারি, শেয়ার, ফাটকা, গোল্ড থেকে লাভ হতে চলেছে এবং বেশ কিছু কাজ আপনাদের এই সময় সম্পন্ন হবে। ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট এই সময় আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। কন্যা রাশির ক্ষেত্রে এই ত্রিগ্রহী মহাসংযোগ আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে। এর পরের যে রাশির কথা আমি বলতে চলেছি সে রাশি আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনার নবমভাবে এই ত্রিগ্রহী যোগ আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে ভাগ্যোদয় কিন্তু করতে চলেছে। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, আর্থিক স্থিতি, ভাগ্যের দ্বারা অর্থ কিন্তু আপনাদের আসবে এবং ভাগ্যবতী, ভাগ্যভাবে অবস্থান, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং এই সময়ের মধ্যে আপনাদের রাশির অধিপতি নবমভাবে অবস্থান আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু ভালো করবে। ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে লাভ, প্রপার্টি থেকে লাভ, নিজস্ব সম্পত্তি হওয়ার সম্ভাবনা, বাড়ি গাড়ি ভূমি ভবন বাহন সুখের সম্ভাবনা কিন্তু এখানে নির্দেশ করছে। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো এবং গোল্ড থেকে লাভ, চাঁদি থেকে লাভ এ সময় কিন্তু হতে চলেছে। পাঁচ নম্বর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়ের মধ্যে বড় ধরনের পরিবর্তন আপনার পঞ্চমভাবে শেয়ার মার্কেট থেকে, বিদেশ থেকে আপনারা লাভ এই সময় পাবেন। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো হতে চলেছে। কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং ফিনান্সিয়াল কন্ডিশন আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা এবং আকস্মিক ধনপ্রাপ্তির জায়গাটা লটারি ফাটকা থেকে এই সময় কিন্তু আপনারা এই সাত দিনের মধ্যে কিন্তু আপনারা অর্থ কিন্তু আপনারা পাবেন। এর পরের যে রাশি সেটি হচ্ছে আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে সপ্তমভাবে এই ত্রিগ্রহী যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যোদয় নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু করাতে চলেছে। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ এই সময়ের মধ্যে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে ধনের জায়গাটা আপনাদের ভালো হবে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি এবং এই সময়ের মধ্যে বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট আপনারা যদি করেন যথেষ্ট লাভ কিন্তু এই সময় আপনারা পাবেন। এই সাত দিনের মধ্যে লটারি থেকে, গোল্ড থেকে, শেয়ার মার্কেট থেকে আপনারা কিন্তু এই সময় যথেষ্ট লাভবান কিন্তু হতে চলেছেন। অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু যথেষ্টভাবে ভালো দিক কিন্তু নির্দেশ করছে এই ত্রিগ্রহী যোগ। অর্থাৎ ধন বর্ষা হতে চলেছে ধনুরাশির, সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে পেট্রোল কেমিক্যালের ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছে, ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত আছে, ফিল্ম দুনিয়ার সঙ্গে যারা যুক্ত আছে তারা কিন্তু, হোটেল বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছে, ট্যুরিজমের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। এর সবশেষে যে রাশি সেটি হচ্ছে মীন রাশি। চতুর্থভাবে এর ভ্রমণ আপনাদের ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, ভূমি ভবন বাহন সুখের জায়গা নির্দেশ করছে এবং আপনাদের সপ্তমপতি চতুর্থভাবে অবস্থান, আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি এবং নবমপতি চতুর্থভাবে অবস্থান, কেন্দ্রটিক রাজযোগ, এই রাজযোগের ফলে আপনাদের রাজতুল্য সম্মান আপনাদের বাড়বে এবং বেশ কিছু ভূসম্পত্তি ক্রয়ের সম্ভাবনা আপনাদের থাকছে এবং ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক থাকছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা আপনাদের যথেষ্ট ভালো জায়গা কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু এই আট রাশির মধ্যে মীন রাশিরও কিন্তু বড় ধরনের পরিবর্তন কিন্তু নির্দেশ করতে চলেছে। এই ছিল মহাসংযোগে এই আট রাশির যে রেকর্ড ভাঙতে চলেছে। অর্থাৎ নমস্কার, ধন্যবাদ।